আজকে আমি নিজে নিজের সাইকেল কিনে আমি কেনার সময় খেয়াল করলাম যে আমার সাইকেলের সাথে স্ট্যান্ডটা দেওয়া ছিল না, ওরা খুলে রেখেছিল। তো আমি যখন সাইকেল কেনার জন্য বিল করতে গেলাম, ওরা বললো ভাই আপনি চাইলে স্ট্যান্ড কিনতে পারেন। কত? 1000 টাকা। আচ্ছা, আমি স্ট্যান্ডটা না কিনে খালি সাইকেলটা কিনে বাসায় আসলাম। ঠিক সেম স্ট্যান্ডটা আমি অন্য জায়গায় 300 টাকায় পেলাম। এবং তখন চিন্তা করলাম যে এইসব যে বড় বড় স্টোর রুম, এত ভদ্র ভদ্র সেলসম্যান যারা খুব মিষ্টি কথায় বলছে, এত পরিষ্কার পরিচ্ছন্ন স্টোর রুম, ওরাই কিন্তু ওদের মিষ্টি কথার আড়ালে আমার কাছ থেকে 300-400 টাকা এক্সট্রা খসিয়ে ফেলার ফোন দিতে আছে। কিন্তু আমরা অনেকেই এমন আছি যারা ছোটোখাটো রেস্টুরেন্টে যায় কিংবা সরাইখানাতে যাওয়ার সময় 10-20 টাকা এক্সট্রা চাইলে আমরা যুদ্ধে লেগে যাই। কিন্তু যখন সেই মানুষটি কোনো অভিজাত রেস্টুরেন্টে যায়, বড় হাই ফাই রেস্টুরেন্টে যায় এবং ঠিক সেম একটা কোকের বোতলের দাম 30-40 টাকা বাড়িয়ে বিল করে, আমরা কেন জানি কোনো কিছু না বলেই দিয়ে আসি টাকাটা। এবার আমি যাই না, আমরা কেন এই কাজটা করি।